হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনারা কি করে বুঝবেন আপনাদের বার্থ চার্টে রাহু উইক আছে। যারা প্রপার ডেট অফ বার্থ জানেন তাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে না, তারা খুব ইজিলি নিজের বার্থ চার্ট দেখে বুঝে যেতে পারবেন। কিন্তু যারা প্রপার ডেট অফ বার্থ জানেন না, এরম অনেক মানুষই কিন্তু আছে, তারা বুঝবেন কি করে? তাদের জন্য কিছু পয়েন্টস আজকে আমি তুলে ধরব। সেগুলো যদি আপনারা নিজের মধ্যে বা আপনার পরিচিত কারোর মধ্যে খুঁজে পান, তাহলে কিন্তু আপনারা 100% ধরে নিতে পারেন তাদের রাহু উইক আছে। এর আগে আমি অনেকগুলি গ্রহ নিয়ে আলোচনা করে দিয়েছি, যেগুলো নিয়ে আলোচনা করেছি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি সেগুলো জানতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে কিন্তু সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটির পাশাপাশি আমার আরও একটি ব্লগিং চ্যানেল আছে। আমার যে সকল বন্ধুরা এখনও সেই চ্যানেলটি ভিজিট করে উঠতে পারেননি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখুন। সেখানে অনেক মজাদার ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। এক নম্বর পয়েন্ট বলবো, যাদের রাহু উইক বা রাহু অশুভ অবস্থায় আছে, তাদের কিন্তু লাইফে জেলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। তারা যত রকম ইললিগাল কাজের সাথে কিন্তু জড়িত থাকে। দু নম্বর পয়েন্ট বলবো, এরা অলওয়েজ একটা ডিপ্রেশনের মধ্যে থাকে। কোনো বিষয় নিয়ে অত্যাধিক ভয়, যেটাকে আমরা ফোবিয়া বলি, সেই ধরনের জিনিস কিন্তু এদের মধ্যে দেখা যায়। তিন নম্বর পয়েন্ট, এদের ঘরে বা এদের বাড়িতে অলওয়েজ দেখবেন ভাঙা চোরা জিনিস এরা রেখে দিতে পছন্দ করে, যেগুলো অপ্রয়োজনীয়, কোনো কাজ নেই, এরা কিন্তু সেরকম জিনিস একদম যত্ন করে রেখে দেবে। এটা হচ্ছে একটা রাহু খারাপের প্রধান লক্ষণ। এদের বাড়িতে দেখবেন নোটিশ করে কোনো না কোনো জায়গায় ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে। এদের কিন্তু প্রচণ্ড পরিমাণ ইলেকট্রনিক জিনিস খারাপ হয়। চার নম্বর পয়েন্ট বলবো, বিবাহিত জীবনে এদের কিন্তু প্রচণ্ড পরিমাণ সমস্যা দেখা যায়। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের পার্টনারের সাথে বিশ্বাসঘাতকতা কিন্তু করে থাকে। পাঁচ নম্বর পয়েন্ট বলবো, এরা লাইফে কিন্তু বারবার প্রতারিত হয়। ছ নম্বর পয়েন্ট বলবো, এরা যত রকম অসামাজিক কাজকর্ম করে থাকে, সমাজের বিরুদ্ধে গিয়ে অনেক ধরনের কাজ, ভিন্ন ধর্মে বিবাহ বা সমাজের কিছু রুল রেগুলেশন না ফলো করা, এরকম ধরনের কাজ এরা কিন্তু লাইফে করে থাকে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, জুয়াতে ইনভেস্ট করা, চুরি করার টেন্ডেন্সি, অন্য মহিলার প্রতি আকর্ষণ, এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে নোটিশ করা যায়। আট নম্বর হচ্ছে, এরা অর্থ কিন্তু প্রচণ্ড অপচয় করে থাকে। ন নম্বর পয়েন্ট হচ্ছে, এদের বিবাহ বিচ্ছেদ 100% হবেই হবে। ১৩ নম্বর পয়েন্ট বলবো, এদের অলওয়েজ পেটের সমস্যা এবং দাঁতের সমস্যা কিন্তু দেখা যায়। ১১ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের লাইফে কিন্তু কোনো রুল নেই, এরা একটা মানে গন্ডি ছাড়া, বাউন্ডারি ছাড়া লাইফ কিন্তু লিড করতে ভালোবাসে। যে পয়েন্টগুলি বললাম, আপনারা যদি নিজেদের মধ্যে বা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যে খুঁজে পান, তাহলে আপনারা নির্দ্বিধায় ধরে নিতে পারেন তাদের রাহুটি খারাপ আছে। আর হ্যাঁ, শুধু রাহু খারাপ বললে কিন্তু হবে না, তার সাথে রেমেডিও আমি বলে দেবো। রেমেডিটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইনফরমেশনগুলি পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে যখনই ভিডিও আপলোড করব সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে, একটু উপকৃত আপনারা হলে, ভিডিওটি একটু বন্ধু বান্ধবদের সাথে আপনারা শেয়ার করে দিতে পারেন, তাহলে কিন্তু তারাও এই ইনফরমেশনটি পেয়ে যাবে। দেখা হবে, কী টপিক সেটা বলে দিয়েছি, সেই টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।